আমি একজন নারী, আমি সেই মেয়ে বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। হ্যাঁ, এমনই একটা নিতান্তই সাধারণ নারী আমি। একটা ছোট মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। ধীরে ধীরে বড় হতে হতেই বুঝেছিলাম নারী হয়ে জন্মে ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি। প্রথম বুঝেছিলাম যেদিন 8 বছরের অবুজ। আমি কে আমার নিজের নাম বলবো না। একজন আমাকে খুব খারাপভাবে ছুঁয়েছিল একদিন, খুব কষ্ট হয়েছিল আমার, কেঁদেছিলাম খুব। মাকে জড়িয়ে ধরে বলেছিলাম সবটা, মা সব শুনে আমার মুখ চেপে বলেছিল, উনি না, তোর গুরুজন হয়, গুরুজনের সম্পর্কে অমন কথা বলতে নেই মা। আমি অবাক হয়ে শুনেছিলাম, কষ্টটা নিজের মনে চেপে নিজেই গুমরে মরেছিলাম। আর একটু বড় হলাম, বুঝতে শিখেছিলাম নারী শরীর সবাই খারাপভাবে ছুঁতে চায়। পাশে পাশে বসা যাত্রী, টিউশনের স্যার, সবাই বারবার ছুঁতে চেয়েছে আমার স্তনযুগল নিম্নাঙ্গ। কেউ একবারের জন্যও তাকায়নি আমার মুখের দিকে। আমার চোখে সে কি ভীতি জমেছে, ধীরে ধীরে তারা কেউই লক্ষ্য করে। কলেজ জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম, ভাসলাম আবেগের সাগরে, তখনও দেখলাম আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি। আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সিনেমা হলের গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়েছিল আমার নগ্ন শরীর। প্রত্যাখ্যান করলে বলেছিল আমি নাকি ভালোবাসি না তা। সেই যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই, কলেজ শেষ হতে না হতেই সম্পূর্ণ অপরিচিত এক মানুষের হাতের সিঁদুর উঠল আমার স্মৃতিতে, যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখ স্মৃতি থাকে। আমি তো চেয়েছিলাম আমার স্বামীকে চিনতে, কিন্তু সে যে এসেই আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করল। আমার নগ্ন শরীর সে দু চোখ ভরে দেখল, আজও একটি বারের জন্য তাকালো না আমার চোখের দিকে। ইয়ে চোখ তাকে ভরসা করতে চেয়েছিল, সে চোখে আজ পাহাড় সমান ঘৃণা। আমি ক্লান্ত, নারীর শরীর বহন করতে করতে আমি ক্লান্ত। নারীর শরীর মানে শুধুই কি তার স্তনযুগল আর নিম্নাঙ্গ? কখনো কি তার চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টটা কেউ বুঝবে না? স্তনের নিচে চাপা পড়ে থাকা মনের খোঁজ কি কেউ কোনোদিন নেবে না? যুগে যুগে নারী ধর্ষিতা, নারী শরীর ভোগ্য বস্তু হয়েছে সবার কাছে, নারী মনের খোঁজ কজনই বা রাখে? আমি চাই না এ শরীর, চাই না এ দেহের গঠন। আমার স্তনযুগল নিম্নাঙ্গ কেউ কেটে বাদ দিয়ে দিক আমার শরীর থেকে, থেকে যাক আমার অশ্রুভরা দুই নয়ন কাউকে ভরসা করে। আঁকড়ে ধরতে চাওয়া দুটো হাত আমার ভীত কম্পিত অধরস, সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াতে চাওয়া দুটো পা থেকে যাক। ছুটে গেছো তুমি।